আসসালামু আলাইকুম, দিস ইজ জাইফা। আজকে শেয়ার করব রিসেন্ট টক অফ দ্য টাউন কোটা সিস্টেম নিয়ে। আমাদের কনস্টিটিউশনে এই কোটা নিয়ে আদৌ কোনো প্রভিশনস আছে কি না তা জানবো, এবং সিআরপিসির 144 অ্যান্ড স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 সেকশন 24 মানে কারফিউ নিয়েও ডিসকাস করব। কোটা মানে আমরা বলতে পারি একটা রিজার্ভেশন ফর স্পেসিফিক পিপল। ফর্মার পিএসসি চেয়ারম্যান আহমেদুল হক চৌধুরী বলেছেন, আফটার সো মেনি ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স ইট ইজ নট রিজনেবল টু কিপ কোটা অফ ফ্রিডম ফাইটার্স। অবশ্য বিশ্বের অলমোস্ট এভরি কান্ট্রিতেই গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এই কোটা সিস্টেমটা আছে ফর ডিসঅ্যাডভান্টেজড গ্রুপস। তো চলুন প্রথম থেকে কোটা সিস্টেমের হিস্ট্রিটা একটু জেনে নেওয়া যাক। বাংলাদেশে কোটা সিস্টেম 1972 একটি এক্সিকিউটিভ অর্ডারের থ্রুতে ইন্ট্রোডিউস করা হয়েছিল এবং এটি বেশ কয়েকবার অ্যামেন্ডেডও করা হয়েছিল। 1972 থেকে 1976 পর্যন্ত 20% গভর্নমেন্ট অফিসিয়ালস রিক্রুইটেড করা হয়েছিল ম্যারিট বেজে এবং বাকিগুলি কোটা ভিত্তিক ছিল। তো 1976 ম্যারিট বেজ রিক্রুইটমেন্টটা 40% পর্যন্ত ইনক্রিজড করা হয়, যেটা 1985 পর্যন্ত কন্টিনিউ ছিল। দেন যখন এটি 45% ইনক্রিজ হয়, তখন 1912 সালে 1% কোটা ডিসএবিলিটি পার্সনদের জন্য রাখা হয়, ম্যারিট বেস থেকে কমিয়ে সেটা 44% রিডিউস করা হয়েছিল। তখন পর্যন্ত গভর্নমেন্ট জবের 56% বিভিন্ন কোটার প্রার্থীদের জন্য রিজার্ভড ছিল। এর মধ্যে 30% মুক্তিযোদ্ধা পরিবারের জন্য, 10% ওমানদের জন্য, 10% আন্ডার ডেভেলপড ডিস্ট্রিক্টের মানুষদের জন্য, 5% আদিবাসীদের জন্য এবং 1% ডিসএবিলিটিদের জন্য। তো 1996 মুক্তিযোদ্ধা কোটার দাবিদারদের সংখ্যা যখন কমতে শুরু করলো, গভর্নমেন্ট তখন মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা বাড়িয়ে দেয় এবং ইন 2009 এটি মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের পর্যন্ত এক্সপান্ড করা হয়। তো 2018 সালে গভর্নমেন্ট ক্লাস 1 অ্যান্ড ক্লাস 2 চাকরির জন্য কোটা সিস্টেম অ্যাবলিশ করার জন্য একটি সার্কুলার জারি করেছিল। দেন কিছু স্টুডেন্টসরা প্রোটেস্ট করে এটা রিফর্ম চেয়েছিল, নট অ্যান অ্যাবলিশন। দেন গভর্নমেন্ট সার্কুলারকে হাইকোর্টে চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার 7 সন্তান এবং ইন রিসপন্স 5th June 2024 হাইকোর্ট ডিভিশন 56% কোটা পুনর্বহাল করে গভর্নমেন্ট সার্কুলারকে ইলিগ্যাল ডিক্লেয়ার করে দেয়। তো এই ডিক্লারেশনের পরপরই কোটা আন্দোলনকারীরা কোটার বিরুদ্ধে আন্দোলন স্টার্ট করে। বাংলাদেশের পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টসরা এবং কলেজ স্টুডেন্টসরা 2024 বাংলাদেশ কোটা রিফর্ম মুভমেন্ট লঞ্চ করে। এই আন্দোলনে পুলিশ, ছাত্রলীগ, স্টুডেন্টসের মারামারিতে অনেক স্টুডেন্টরাই মারা যায় এবং অগণিত স্টুডেন্টরা ইনজিউর্ড হয়। তারা নিজেদের স্টুডেন্ট এগেনস্ট ডিসক্রিমিনেশন মুভমেন্ট বলে দাবি করে। তো সব কিছুর মাঝে সুপ্রিম কোর্টের ডিসিশনও চলে এসেছে। সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ অন 21st July 2024 ডিসিশন দিয়েছে যে 93% রিক্রুইটমেন্ট টু গভর্নমেন্ট জবস অন ম্যারিট বেস আর মুক্তিযোদ্ধা এবং তাদের নাতি নাতনিদের জন্য 5% কোটা নির্ধারিত, আর 1% ফর এথনিক মাইনরিটিস অ্যান্ড 1% ফর দ্য থার্ড জেন্ডার অর ডিসেবল পার্সনের জন্য। তো এই হলো নিউ কোটা সিস্টেম যেটা রিসেন্টলি চালু হয়েছে। আচ্ছা, কনস্টিটিউশনে কোটা সিস্টেম নিয়ে কী বলা হয়েছে? এই ফ্যাক্টকে বিবেচনায় রেখে কিছু ক্ষেত্রে কোটা প্রয়োজন হতে পারে এবং কনস্টিটিউশনে এরই এক্সেপশন রাখা হয়েছে কিছু প্রভিশনসে। প্রথমে দেখি আমরা আর্টিকেল 28 অফ বাংলাদেশ কনস্টিটিউশনে কী বলেছে। এখানে বলেছে, স্টেট শুধুমাত্র রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থের ভিত্তিতে কোনো সিটিজেনের প্রতি ডিসক্রিমিনেট করতে পারবে না। নাম্বার টুতে বলেছে, ওমেনরা ম্যানদের পাশাপাশি সর্বক্ষেত্রে ইকুয়াল রাইট পাবে। থার্ডলি বলেছে, কোনো সিটিজেনকে শুধুমাত্র রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থের ভিত্তিতে কোনো প্রকার শর্ত সাপেক্ষে কোনো পাবলিক এন্টারটেইনমেন্ট বা রিসর্টে প্রবেশ বা কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে অ্যাডমিশন করানো যাবে না। ফোর্থে বলেছে, এই আর্টিকেলের কোনো কিছুই স্টেটকে স্পেশাল প্রভিশন মেক করতে বাধা দিবে না ইন ফেভার অফ ওমেন অর চিলড্রেন বা ব্যাকওয়ার্ড সেকশন অফ সিটিজেন মানে অনগ্রসর জাতির জন্য। এই সাব আর্টিকেল 4টা আমরা একটু মাথায় রাখি। এখন চলে যায় আর্টিকেল 29 কি বলেছে, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। তো এখানে নাম্বার 1 বলেছে, রিপাবলিকের চাকরিতে বা অফিসারের ক্ষেত্রে অল সিটিজেনদের জন্য ইকুয়াল অপরচুনিটি থাকবে। সেকেন্ডলি বলেছে, কোনো সিটিজেন জাতি, বর্ণ, ধর্মের ভিত্তিতে রিপাবলিকের কোনো চাকরি বা অফিসের জন্য ডিসক্রিমিনেটেড হবেন না। থার্ডলি বলেছে, এই আর্টিকেলের কোনো কিছুই রাষ্ট্রকে বাধা দিবে না স্পেশাল প্রভিশন মেক করতে ফর ব্যাকওয়ার্ড সিটিজেন ফর পারপোজ অফ সিকিউরিং দেয়ার রিপ্রেজেন্টেশন ইন দ্য রিপাবলিক, বাধা দেবে না কোনো আইন কার্যকর করতে যা প্রভিশনস মেক করবে ফর ডিজার্ভিং অ্যাপয়েন্টমেন্টস টু এনি রিলিজিয়াস অর ডমিনেশনাল ইনস্টিটিউশন মানে সাম্প্রদায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে।
থার্ডলি বলেছে বাধা দিবে না এনি ক্লাস অফ মেম্বার্সদের জন্য রিজার্ভ করতে। এই আর্টিকেল 28 এর সাব আর্টিকেল 4 এবং আর্টিকেল 29 এর সাব আর্টিকেল 3-তে যে এক্সেপশনটা রেখেছে এরই ভিত্তিতে কোটা সিস্টেমটা ইউজ করা হচ্ছে। কারণ এখানে বলেই দিয়েছে এই আর্টিকেলের কোনো কিছু স্টেটকে স্পেশাল প্রভিশন মেক করতে বাধা দিবে না। আচ্ছা, আর্টিকেল অনুযায়ী জবসের ক্ষেত্রে কোটা রিজার্ভেশনটা লিগ্যাল বুঝলাম, বাট কথা হলো হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম এক্সটেন্ট অফ কোটা অ্যান্ড হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ব্যাকওয়ার্ড সেকশন। ফ্রিডম ফাইটার্স এর ডিসেন্ডেন্টরা আসলেই কি ব্যাকওয়ার্ড সেকশনের আন্ডারে পড়ছে কি? যাই হোক, আমরা মুক্তিযোদ্ধাদের কাছে অবশ্যই ঋণী। 1971-এ আমাদের মুক্তিযোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতার অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। স্বাধীনতার চেতনাকে মূর্ত করে এবং স্বাধীনতা ও ন্যায় বিচারের প্রতি তাদের এই অটল অঙ্গীকার জেনারেশনসকে ইন্সপায়ার করে। তারা তখন জীবনের সকল স্তর থেকে সবাই এসেছিলেন, স্টুডেন্ট হোক, টিচার হোক বা কৃষক শ্রমিকই হোক না কেন, তাদের কাছে আমরা চিরঋণী। তারা তখন কোনো বিনিময় চাননি, শুধু মাতৃভূমির প্রতি ভালোবাসা দায়বদ্ধতা থেকে সব করেছে, যা আমাদের অবশ্যই মনে রাখা উচিত। তো যাই হোক, আর্টিকেল 37-এ কিন্তু সিটিজেনদের অ্যাসেম্বলি করার রাইট দিয়েছে পিসফুললি উইদাউট আর্ম, আর স্টুডেন্টরা সেটাই কিন্তু করছিল, বাট সেখানে পুলিশ ছাত্রলীগ স্টুডেন্টদের মাঝে হয়ে যায় মারামারি। তো এই কোটা আন্দোলনের সময় পুলিশের যে পদক্ষেপগুলো ছিল, যে স্টেপগুলো পুলিশরা নিয়েছিল, সেগুলো কোন আইনের আন্ডারে হয়েছিল, চলুন একটু সেকশনগুলো আমাদের একটু খুঁজে দেখে নেওয়া যাক। তো সিআরপিসিতে চ্যাপ্টার 9-এ আনলফুল অ্যাসেম্বলির কথা বলা হয়েছে, অনেকগুলো সেকশনেই। এখানে সেকশন 130-তে বলেছে সমাবেশ ডিসপার্স মানে ছত্রভঙ্গ করার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রয়োজনীয় সেনা কমান্ডিং অফিসারের দায়িত্ব সম্পর্কে এখানে বলেছে। মূলত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর পুলিশ কমিশনার যদি ডিটারমাইন থাকে যে কোনো অ্যাসেম্বলি ডিসপার্স করার বাই মিলিটারি ফোর্স, দেন তারা সেটা করতে পারবে, এবং শুধু তাই নয়, প্রয়োজনে সেখানকার মানুষদের অ্যারেস্ট অ্যান্ড কনফাইনও করতে পারবে অ্যাসেম্বলি ছত্রভঙ্গ করার জন্য, এবং ল অনুযায়ী পানিশও করতে পারবে তাদের। আর সেকেন্ডলি বলেছে এখানে অ্যাসেম্বলি ডিসপার্স করার সময় অফিসাররা কম ফোর্স ইউজ করবে এবং ব্যক্তি বা প্রপার্টির সামান্য ক্ষতি করবে, যা সমাবেশ ডিসপার্স করা এবং ডিটেন করা বা অ্যারেস্ট করা ব্যক্তিদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। আতঙ্কিতা হয়েছিল, সামান্য ক্ষতি বলতে কি বোঝায় আসলে আমার জানা নেই। আরেকটা সেকশন আমরা এখানে দেখি, সেকশন 144 অফ সিআরপিসি, এখানে বলেছে কোনো আর্জেন্ট কেস অফ নুইসেন্স অর ডেঞ্জারে অর্ডার ইস্যু করার যে পাওয়ার, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর এনি আদার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে এই সেকশনের আন্ডারে কাজ করার জন্য সাফিসিয়েন্ট গ্রাউন্ডে সার্টেইন অ্যাক্টের প্রসিডিংকে রেস্ট্রিক্ট করার ক্ষমতা দেয় এবং ইমিডিয়েট প্রিভেনশনও করে। এটি মূলত সার্টেইন অ্যাক্ট থেকে বিরত রাখার জন্য যে কোনো পার্সনের উপর ইম্পোজ করা হয়। এই সেকশন সাচ ম্যাজিস্ট্রেটকে পাবলিকের শান্তি বজায় রাখতে এবং আদার ডিস্টারবেন্স প্রিভেন্ট করতে অর্ডার ইস্যু করার অনুমতি দেয়। আর ইমার্জেন্সি কেসের ক্ষেত্রে অর্ডার মে বি পাসড এক্সপার্টে, মানে একতরফাও হতে পারে। থার্ডলি বলেছে এটি পার্টিকুলার ব্যক্তি বা জনসাধারণের কাছে এই অর্ডারটা ইস্যু করা যাবে, মানে যখন কোনো পার্টিকুলার প্লেসে কেউ বারবার ভিজিট করে সেক্ষেত্রে। ফোর্থলি বলেছে যে কোনো ম্যাজিস্ট্রেট নিজে বা কোনো এগ্রিভড পার্সনের আবেদনের ভিত্তিতে এই সেকশনের যে কোনো অর্ডার অল্টার করতে পারবে। ফিফথলি বলেছে এমন অ্যাপ্লিকেশন পেলে ম্যাজিস্ট্রেট অ্যাপ্লিক্যান্টকে ডেকে তার কথা শুনবেন, এবং ম্যাজিস্ট্রেট যদি রিজেক্ট করে দেয় তার অ্যাপ্লিকেশনটা, দেন তিনি তার রিজন রেকর্ড করবেন ফর সো ডুইং। তো নাম্বার 6-এ বলেছে এই সেকশনের কোনো অর্ডারই 2 মাসের বেশি বলবৎ থাকবে না, যদি না মানুষের জীবনের ঝুঁকি থাকে গভর্নমেন্ট অফিশিয়াল গ্যাজেটের মাধ্যমে সেটা নোটিফাই করবে। অ্যান্ড 7-লি বলেছে এটা মেট্রোপলিটন এরিয়াতে অ্যাপ্লাই করা যাবে না। এখানে অ্যারেস্ট, ডিটেনশন, অ্যাবস্টেইন পেলাম, বাট কোথাও ফায়ারিংটা আমি পেলাম না। যাই হোক, আফটার মিলিটারি ফোর্স ডিসপার্স দ্য অ্যাসেম্বলি, দেশে যে কার্ফিউটা দেওয়া হলো সেটার সেকশনটা চলুন জেনে নেওয়া যাক। কার্ফিউ হলো এমন ল যা একটা স্পেসিফিক পিরিয়ডের জন্য কিছু অ্যাক্টিভিটিসকে প্রহিবিট করে একটা সার্টিন এরিয়াতে। সেকশন 24 অফ দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 বলেছে মেট্রোপলিটন এরিয়ার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার অবশ্যই গভর্নমেন্টের কন্ট্রোলের সাপেক্ষে অর্ডার দিতে পারে যে কোনো ব্যক্তি নির্দিষ্ট সময়, যেটা স্পেসিফাইড করা হয়েছে অর্ডারে, সেই সময়ের মধ্যে ঘরের বাইরে বের হতে পারবে না যেসব এরিয়াতে বের হওয়ার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে যদি কারো ইমার্জেন্সি থাকে তাহলে স্পেসিফাইড অথরিটির রিটেন পারমিশন নিয়ে বের হতে পারবে, আর যদি কেউ এটা না মেনে বের হয় দেন সে 1 বছর পর্যন্ত ইমপ্রিজনমেন্ট হবে বা ফাইন বা বোথ। আসলে একটা কোটা আন্দোলন ঠেকাতে অনেক স্টেপই নেওয়া হলো, তবে নিরস্ত্র স্টুডেন্টদের উপর ডিরেক্ট ফায়ারিংয়ের সেকশনটা আমি আসলে কোথাও পেলাম না।
এখন আন্দোলন শেষ, সব শেষ। বাট যারা মারা গিয়েছে তারা কি আদৌ ফিরে আসবে? আর যারা বেঁচে আছে আর দে অ্যাকচুয়ালি সেফ? যাই হোক, স্টে সেফ অল। যারা মারা গিয়েছে তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নেই এখন আমার তো। ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।